ঘাটের ডাক নিয়ে এই মুহূর্তে প্রস্তুতি খানাকুল দু নম্বর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে। খানাকুল দুই ব্লক এলাকার মেন রাস্তা থেকে নজরদারি খানাকুল ওসি মুন্সি হামিদুর রহমানের। সমস্ত বিষয়ে নজরদারি রয়েছে আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী। সঙ্গে আছেন শ্রী আই আরামবাগ অরূপ ভৌমিক। নিউজ অগ্নির সাক্ষাৎকারে খানাকুল দুই পঞ্চায়েত সমিতির সদস্য নূর নবী মণ্ডল কি জানালেন দেখুন। ব্লক চত্বরে চলছে 144 ধারা, পুলিশের কড়া বলয়ে চলছে ঘাট ডাকের কাজ। ব্যুরো রিপোর্ট, নিউজ অগ্নি, নামে নয় কাজে সাংবাদিকতা। বিজ্ঞাপন ও লাইভ করতে এবং যে কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নি দপ্তরে 9903070007। মুহূর্তে আছি খানাকুল দু নম্বর পঞ্চায়েত সমিতির একদম ঠিক গেটের সামনে। পেছনে দেখতে পাচ্ছেন যে পুলিশের একদম আটোসাটো কিন্তু বলায়, যেখানে পুলিশের নিরাপত্তা কিন্তু একদম কড়া ভাবে নজরদারি রেখেছে এবং প্রত্যেককে চেক করে কিন্তু ভেতরে ঢোকাচ্ছে এবং তাদেরকেই ভেতরে ঢোকানো হচ্ছে যারা এই ঘাট ডাকের সঙ্গে যুক্ত থাকবে। এবং বিডিও অফিসে যে সমস্ত কর্মীরা কাজ করে শুধু তাদেরকেই অ্যালাউ করছে, বাকি কিন্তু কাউকেই অ্যালাউ করছে না, যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে সেদিকেও লক্ষ্য নজর রেখেছে খানাকুল থানার পক্ষ থেকে। এবং উপস্থিত আছেন এখানে আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী এবং আরামবাগ সিআই। এবং শুধু এই খানাকুল ব্লক চত্বর, এই দু নম্বর ব্লক চত্বর নয়, ব্লকের বাইরে গিয়েও একদম কামারশালের মোড়, ব্লক মোড় এবং এইদিকে যে মাঠ আছে সেই মাঠ চত্বর পর্যন্ত পুলিশই কিন্তু নিরাপত্তা রয়েছে। এবং ঘাট ডাক নিয়ে কি বলছে এই খানাকুল দু নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য নূর নবী মণ্ডল শুনবো, এবং সেই সঙ্গে মাইকিং প্রচার এসবিও ম্যাডামের নেতৃত্বে কি বলছে বিস্তারিত দেখাবো নিউজ অফ পর্দায়, সঙ্গে থাকুন। এসডিও ম্যাডামের নির্দেশ অনুযায়ী 144 ধারা জারি আছে, এখানে অযথা কেউ জমায়েত করবেন না। যারা ঘাট ডাকে অংশগ্রহণ করতে চান তারা উপযুক্ত কাগজপত্র দেখিয়ে মাথা কাটে ঘাট ডাকে অংশগ্রহণ করুন। তোলাবাজিতে চলছিল, সেই তোলাবাজি রাত বন্ধ করার জন্য আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, আমরা যারা পঞ্চায়েত সমিতির বিরোধী মেম্বার আছি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, আমরা বারংবার বিডিও ম্যাডামকে দাবি জানিয়েছিলাম যে ইতিমধ্যে যেখানে অবৈধ ঘাট চলছে পয়সা নিচ্ছে মানুষের কাছ থেকে, অথচ সেখানে ব্লক পয়সা পাচ্ছে না, সরকারি আর্থিক তছরুপ হচ্ছে, সেই জায়গাগুলো ইতিমধ্যে আপনাকে হস্তক্ষেপ করছি দেখতে হবে। তাই সরকারি নিয়ম অনুসারে আজকে বৈধভাবে টেন্ডার খানাকুল দুই পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে ডাকা হয়েছে, সেখানে যারা ইজারাদার সংস্থা তারা ডাকে অংশগ্রহণ করছেন, সেটাও আপনারা দেখছেন। কোন কোন ঘাটের টেন্ডার আছে? এখানে পাঁচটা ঘাটের টেন্ডার আছে, তার মধ্যে আপনার বন্দর আছে, তারপরে মারোখানা আছে, আপনার নতিপুর আছে, এইভাবে পাঁচটা ঘাট আছে। সকাল থেকেই দেখা গেছে যে খানাকুলের বিধায়ক বিডিওর সাথে বচসা, ভেতরে প্রবেশ নিয়ে তার সিকিউরিটিকে নিয়ে প্রবেশ করতে দিতে হবে। এবং একটা কথা বলি আপনাকে, আমার যদি সেই জ্ঞানটা না থাকে কোথায় আমার ঢোকা যাবে আর কোথায় যাবে না, সেই জ্ঞানটা যদি আমার না থাকে তাহলে আমি তো সব জায়গায় গাজওয়ারি করে যেতে পারি, তাই না? তো বিধায়ক তিনি হয়েছেন, অবশ্যই মানুষ ভোট দিয়েছে হয়েছেন, কিন্তু তার সাথে সাথে ন্যূনতম আইনি জ্ঞানটা থাকাটা বাঞ্ছনীয় বা উচিত। কোথায় কার এখতিয়ার আছে সেই জায়গাটা তিনি ভুলে যাচ্ছেন। সকালেই ভোট, এখানে যে টেন্ডার প্রক্রিয়া শুরু হওয়ার আগে কিন্তু তৃণমূলের উপরেতে অভিযোগ তুলছে যে বিডিও তৃণমূলের সঙ্গে আতাত করেই কিন্তু এই টেন্ডার করছে, কি বলবেন? দেখুন, তৃণমূল আর বিডিও এক নয়, বিডিও হচ্ছে একজন ডেভেলপমেন্ট অফিসার, তিনি সরকারের একজন প্রতিনিধি, একজন ম্যাজিস্ট্রেট খানাকুল দু নম্বর ব্লকে, তিনি আইন মোতাবেক ঘাটের ডাক করাচ্ছেন। তাহলে ঘাটটা ডাক করালে সরকারের অ্যাকাউন্টে টাকাটা জমা বৈধ না বিধায়ক, আমি নাম বলতে চাইছি না, চাইছিলাম না এতক্ষণ, কিন্তু বিধায়ক যে অবৈধভাবে ঘাটগুলো চালিয়ে লক্ষ লক্ষ টাকা লুটছেন সেটা বৈধ, কোনটা বৈধ আপনি বলুন, আপনারা বলুন না, সুস্থ মস্তিষ্কের মানুষ। আপনাদের ব্লক সভাপতি গতকাল দাবি করেছেন যে যদি খানাকুল বিধায়ক আজকে এত অংশগ্রহণ করেন এই যে ঢাক প্রক্রিয়াতে তাহলে আপনারা তীব্র প্রতিবাদ করবেন, অত ইতিমধ্যে দেখা যাচ্ছে। দেখুন, আমি পঞ্চায়েত সমিতির মেম্বার, এই পঞ্চায়েত সমিতির মেম্বার, তো আমরা যারা মেম্বার আছি আমরা আসছিলাম না, আমি বিডিও ম্যাডামকে ফোন করেছি, বিডিও ম্যাডাম ফোন করছেন, তো ওখানে এখতিয়ার নেই এমএলএ ঢোকার, তাহলে এমএলএ একজন জেলা পরিষদ মেম্বার বলে নাকি ঢুকছে, সেটা আমি বিডিও ম্যাডামকে ফোন করলাম, তো সেটা আগে থেকে বিডিও ম্যাডামের বলে দেওয়া দরকার ছিল, কিন্তু সেটা উনি বলেননি। যাক, এমএলএ জোর করেই এক প্রকার, আমি যেটা মনে করছি যে জোর করেই ঢুকেছে, তো জোর করেই ঢুকেছে, তো সেই জন্যে আমিও বিডিও ম্যাডামকে বললাম আপনার জেলা পরিষদ মেম্বার আগে না পঞ্চায়েত সমিতির মেম্বার আগে, এটা তো পঞ্চায়েত সমিতি, এটা তো জেলা পরিষদ নয়, তাহলে স্বভাবতই পঞ্চায়েত সমিতিতে পঞ্চায়েত সমিতির মেম্বারের আগে অগ্রাধিকার থাকবে, তারপরে জেলা পরিষদের মেম্বার, যেমন আমাদের জেলা পরিষদে যেতে গেলে আগে জেলা পরিষদের মেম্বারের অগ্রাধিকার থাকে।
আপনার বিধানসভাতে যেমন বিধায়কদের অগ্রাধিকার থাকে, সংসদে যেমন সাংসদদের অগ্রাধিকার থাকে, তেমন এটা আমাদের সংসদ, আমরা যারা পঞ্চায়েত সমিতির আছি, ওই জন্যই আমিও ঢুকেছি। আজকে কি গিয়ে প্রতিবাদ করবেন? প্রতিবাদ আমরা আইনত যেই জায়গাগুলো আছে সেইগুলো প্রতিবাদ করবো, যে এইরকম আপনাকে স্ট্রিক্টলি বলে দিতে হবে কোথায় কে যেতে পারবে না পারবে। আপনি কোনোভাবে কারো কোনো যতই হিম্মত দেখাক বা যতই আইনকে বুড়ো আঙুল দেখাতে যাক, সে বিধায়ক হতে পারে, সে এমপি হতে পারে, সে যে কেউ হতে পারে, আমি হতে পারি, আইনের ঊর্ধ্বে আমরা কেউ নয়। তাহলে আইনের ঊর্ধ্বে যে যাবে তাকে আইনকে বলে তাকে বাধা দেওয়াটা উচিত ছিল বলে আমি মনে করি। ঘাটের টেন্ডার প্রক্রিয়া যেখানে হবে সেখানে যদি বিধায়ক যায় আপনারা প্রতিবাদ? সেখানে বিধায়ক ঢুকলে তাহলে ঘাট বানচাল থাকবে, সেখানে বানচাল থাকবে। বিধায়ক যদি ওখানে ঢুকে তাহলে ঘাট বানচাল থাকবে, তাহলে আমাদের শত শত ছেলে আছে দাঁড়িয়ে, সবাই ঢুকবে, সবাই ঢুকবে। তাহলে আমি বলে দিচ্ছি কথা, কেউ অযথায় জমায়েত করবেন না। যারা ঘাটটাকে অংশগ্রহণ করতে চান তারা বৈধ কাগজপত্র দেখিয়ে ডিসিআর কেটে অংশগ্রহণ করবে। আরামবাগ এসডিও ম্যাডামের নির্দেশ অনুযায়ী 144 ধারা জারি করা হয়েছে, আপনারা অংশগ্রহণ করবে। উপযুক্ত ডকুমেন্ট দেখিয়ে মত ফারাকটা কেটে ঘাটটাকে অংশগ্রহণ করবে। আরামবাগ এসডিও ম্যাডামের নির্দেশ অনুযায়ী ব্লক চত্বরে 144 ধারা জারি করা আছে, তো কাগজপত্র দেখিয়ে মত ফারাকটা কেটে ঘাটটাকে অংশগ্রহণ করবে। নির্দেশ অনুযায়ী 144 ধারা জারি করা আছে, এখানে অযথা জমায়েত করবেন না। যারা ঘাটটাকে অংশগ্রহণ করতে চান উপযুক্ত প্রমাণপত্র দেখিয়ে সমিতির মেম্বার মত ফারাকটা কেটে ঘাটটাকে অংশগ্রহণ করুন। আচ্ছা, আমরা